আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে জাপানিজ ভাষার দশমতম ক্লাস, আর এই ক্লাসটির মাধ্যমে আমরা শিখতে পারব সপ্তাহ এবং বছর কিভাবে বলতে হয়। আমরা ক্লাসটি উপভোগ করি। সপ্তাহ এবং বছর এই দুইটার বেলায় এক সপ্তাহ, আট সপ্তাহ এবং দশ সপ্তাহ, আর বছরের সময় চার বছর, এই সংখ্যাগুলো খুবই অ্যালার্ট, কারণ এখানে বেশি ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমরা প্রথমে দেখব এক সপ্তাহ। দেখেন এই শুকান মানে সপ্তাহ, শুকান, তাহলে প্রত্যেকটা শেষে কিন্তু শুকান আছে, প্রত্যেকটা শেষে শুকান আছে। শুকান, তাই না? শুধুমাত্র এক দুই তিন চার পাঁচ এইগুলোর সাথে শুকান লাগিয়ে দিলে এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ এভাবে হয়। যদি পাঁচ সপ্তাহ বলি, তাহলে পাঁচ মানে কি? গো, গো শুকান। যদি বলা হয় সাত সপ্তাহ, নানা শুকান। তাহলে আমরা দেখি এক সপ্তাহ, এটা ইচি শুকান হওয়া উচিত ছিল, বাট ব্যতিক্রম, হবে ইশুকান। দুই সপ্তাহ নিশুকান, খুব সহজ। তিন সপ্তাহ সানশুকান, খুবই সহজ। চার সপ্তাহ ইয়ন শুকান, সহজ। পাঁচ সপ্তাহ গো শুকান, ছয় সপ্তাহ রকু শুকান, সাত সপ্তাহ সিচি শুকান, আট সপ্তাহ, এইখানে কিন্তু হাসি শুকান হওয়া উচিত ছিল, বাট কি হবে? হাস্যুকান। কি হবে? হাস্যুকান। কুশুকান নয় সপ্তাহ, দশ সপ্তাহ জুশুকান বা জিশুকান, জুশুকান বা জিশুকান, তাহলে এটাও কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ এগুলোর সাথে শুকান লাগিয়ে দিলে এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ এভাবে হবে। শুধুমাত্র এক সপ্তাহ, আট সপ্তাহ, দশ সপ্তাহ, এটা আপনাকে ভিন্নভাবে খেয়াল রাখতে হবে, বাকিটা খুবই সহজ। তাহলে এক সপ্তাহ কি হবে? ইশুকান। দুই সপ্তাহ নিশুকান, তিন সপ্তাহ সানশুকান, চার সপ্তাহ ইয়নশুকান, পাঁচ সপ্তাহ, সাত সপ্তাহ নানা শুকান, আট সপ্তাহ কিন্তু অ্যালার্ট, হাসি শুকান না, হাস্যুকান। নয় সপ্তাহ কিউ শুকান, দশ সপ্তাহ জুশুকান বা জিশুকান। এরপর দেখব আমরা বছর। বছর কিন্তু সেম, এই নেন মানে বছর, প্রত্যেকটা শেষে কি আছে? নেন আছে, প্রত্যেকটা শেষে নেন আছে। নেন মানে হলো বছর, নেন মানে কি? বছর। তাহলে প্রত্যেকটা শেষেই কিন্তু নেন আছে, এটাও সেম, এক মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইগুলোর সাথে যদি আপনি নেন লাগিয়ে দেন, তাহলে বছর হয়ে যায়। এক বছর ইচি নেন, দুই বছর নি নেন, তিন বছর সান নেন, চার বছর অ্যালার্ট, সাবধান, চার বছরে কিন্তু পরিবর্তন। কি পরিবর্তন? ইয়ন মানে চার ছিল, ইয়ন ইয়ন, এই যে ইয়ন মানে চার ছিল, নটা হবে না, জাস্ট ইয়নেন, এই নটা হবে না, চার বছর ইয়নেন, চার বছর। এখন মনে রাখবেন কিভাবে, চার বছর পর পর বিশ্বকাপ খেলা হয়, তাই না? ভেনু চেঞ্জ হয়, তাহলে চার বছরে চেঞ্জ, চার বছর পর পর কি হয়? বিশ্বকাপের ভেনু চেঞ্জ হয়, তাহলে চার বছর চেঞ্জ হবে, ইয়নেন, বাকিটা বাকিগুলো সব আগের মতো। আর নানেন মানে হচ্ছে কত বছর।
প্রিয় শিক্ষার্থী, যখন আপনি সপ্তাহ কাউন্ট করবেন তখন 1 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ অ্যালার্ট, আর যখন যখন বছর কাউন্ট করবেন তখন আপনার 4 বছরটা অ্যালার্ট, এগুলো একটু পরিবর্তিত হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।